এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সিতাইয়ে কর্মী সভায় আসার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির সামনে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির কর্মী সমর্থকরা ব্যাপক ভাঙচুর, ব্যাপক অশান্তি। চক্রাক্রম সেই বিস্তারিত খবরের দিকে। কিন্তু একটা কথা, তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে আমরা চুরি পরে বসে আছি তাহলে ভুল করবে। আমরা পরিষ্কারভাবে বলি যে কেউ যদি আমাদেরকে আঘাত করতে আসে আমরা তার উপর পুষ্পবর্ষণ করি না। কেউ যদি এক গালে চড় মারে তার বদলে আমরা আর এক গাল পেতে দেই না, বরঞ্চ তার প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তোলবার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা করবার সেটাই কিন্তু আমরা করি।